ভালো মন্দের দুশ্রেণীর লোক নিয়েই জগৎ সংসার ভালো না থাকলে মন্দের কুপ্রভাব বোঝা যেত না তেমনি মন্দ না থাকলে ভালোর মূল্যায়ন হতো না সুজন সংসারের সৌন্দর্য সংসারের গৌরব মানুষের প্রতি আপনজন সুজন আর ভালো মানুষ দোষীর দোষ উপেক্ষা করে তার মধ্যে ভালো গুণটুকু খুঁজে বের করে দুষ্ট প্রকৃতির মানুষজন আত্ম আর স্বার্থ স্বভাবজাত তারা ভালো জিনিসের মধ্যেও খারাপটা দেখতে পায় তার স্বভাব অন্যের দোষ ধরা আর বদনাম রটানো আমরা সংসার যাপনে ভালোটুকু খুঁজে নেবার আপ্রাণ চেষ্টা করব। এ প্রত্যাশাতে শুরু করছি আজকের ক্লাস আজকে আমরা ইন্ডিক্স অর্থাৎ সুযোগ সংখ্যা নিয়ে আলোচনা করব তোমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ ডিটারমাইন দ্য ভ্যালু অফ এক্স ইফ থ্রি পাওয়ার এক্স মাইনাস এ ইকুয়াল ফাইভ পাওয়ার এক্স মাইনাস এ এই অঙ্কটা আর আমাদের এক্সের মান বের করতে হবে এই যে এক্স দেওয়ারেছে মাথায় এই এক্সের মান বের করতে হবে তাহলে দেখো থ্রি পাওয়ার এক্স মাইনাস এ ইকোয়াল ফাইভ ফোয়ার এক্স মাইনাস এ এটা দেওয়া ছিল এখন দেখো এটা এই পাশে তো একের সাথে গুণ আকারে রয়েছে তাই না কিছু নেই মানে একের সাথে গুণ আকারে তাহলে গুণ থাকলে ভাগ হয় এটা তুমি এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে গেলো দেখো নাইন পাশে ছিল না বাম পাশে নিয়ে এসেছি ভাগ আকারে হয়ে গেছে ইকোয়াল এই কিন্তু এটা যখন নিয়ে এসো তাহলে শুধু সেই এক থাকে এই একটা থেকে গেলো ঠিক আছে এবার দেখো এই পাওয়ার ওজা এই পাওয়ারও তাই তাই না এক্স মাইনাস এ পাওয়ার এক্স মাইনাস এ পাওয়ার তাহলে এই যে তিন আর পাঁচ বেজ রাখলাম পাওয়ারে দিয়ে দিলাম এক্স মাইনাস এ তার মানে তিনের ওপর এক্স মাইনাস এ রয়েছে পাঁচের উপরও এক্স মাইনাস এ রয়েছে পাওয়ার আকার ইকুয়াল এখন দেখো এখানে যেহেতু এই বেসটা তাহলে আমরা এই বেসটাই নেবো দিয়ে মাথায় জিরো দিয়ে দেবো পাওয়ার আকার জিরো দিয়ে দেবো সামথিং পাওয়ার জিরো মানে তো ওয়ান তাহলে এটার পাওয়ার জিরো দিলে তো ওয়ানই হচ্ছে সুতরাং এটা নেওয়া যায় এবার দেখো উভয়ের বেজ তিন ভাগ পাঁচ তিন ভাগ পাস ওয়াই পক্ষ থেকে তিন ভাগ পাস বাদ দিয়ে দাও তাহলে থাকে কি এক্স মাইনাস এ ইকোয়াল জিরো এই যে এক্স এ জিরো তাহলে এক্স মাইনাস এ বাম এসে প্লাস এ হয়ে গেল আশা করছি এই অঙ্কটা বুঝতে পেরেছো ছোটো ছোটো অঙ্ক এই সকল অঙ্ক পরীক্ষায় পড়ে চলো আরও একটি অঙ্ক করি তোমরা এখানে দেখতে পাচ্ছ ইফ এক্স পাওয়ার ওয়াই ইকোয়াল ওয়াই পাওয়ার এক্স দ্যাট এক্স ডিভাইডেড ওয়াই পাওয়ার এক্স ডিভাইডেড ওয়াই এক্স পাওয়ার এক্স ডিভাইডেড ওয়াই মাইনাস ওয়ান এটা থেকে এটার এটা সমান প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা অঙ্কটি করি দেখো দেওয়ারিসে যেটা ই এক্স পাওয়ার ওয়াই এটা আমরা নিলাম ওয়াইটা বাম পাশে নিয়ে আসলাম এক্সটা ডাইন পাশে নিয়ে গেলাম নিয়ে দেখো ওয়াইয়ের এটা আমরা এ ডাইন পাশে নিয়ে আসলি ভাগ আকারে হয়ে গেলো এরপাশে এর পাশে নিয়ে আসলি ভাগ আকারে চলে গেলো নিচে চলে এবার দেখো আমাদের এই যে লেফট হ্যান্ড সাইড টানে কাজ করবো লেফট হ্যান্ড সাইড টানে লিখেছি দেখো এক্স ডিভাইডেড ওয়াই পাওয়ার আকারে এক্স ডিভাইডেড ওয়াই রয়েছে এখন দেখো এক্স বসে গেলো ওয়াইয়ার মানটা কী পেলাম এক্স পাওয়ার ওয়াই ডিভাইডেড এক্স এই যে সেটা লিখেছি এই যে ওয়াইর মানটা ওয়াই মানটা দেখো এক্স পাওয়ার ওয়াই ডিভাইডেড এক্স সেটা লিখলাম এই যে ওয়াইয়ের মানটা পাওয়ার আকারে রয়েছে দেখো এক্স ডিভাইডেড ওয়াই ইকুয়াল দেখো এখন এই যে এক্সের ওপর এটা পাওয়ার আকারে রয়েছে আবার এক্স এই ওয়াই ডিভাইডেড এ এক্স এর উপরও এটা পাওয়ার আকারে রয়েছে তাই না তাহলে উভয়ের সাথে গুন করে দাও দেখো এই যে এক্সের ওপরে এক্স ডিভাইডেড ওয়াই ডিভাইডেড এই যে এক্স পাওয়ার ওয়াই ডিভাইডেড এ এক্স এর দেখো এটা গুণ আকারে রয়েছে লিখে দিয়েছি ইকুয়াল দেখো এই দেখো এই নিচে ওয়াই ওপরে ওয়াই কেটে যায় নিচে এক্স ওপরে এক্স কেটে যায় তাহলে থাকে নিচে ওয়ান থাকে অর্থাৎ এক্স পাওয়ার ওয়ান থাকে আর ওপরে যেটা থাকে সেটা থাকে এক্স পাওয়ার এক্স ডিভাইডেড ওয়াই এখন দেখো এটারও বেজ এক্স এটারও বেজ এক্স তাহলে এক্স কমন গেলো আর উপর যেটা থাকে সেটা তো থাকলোই আর নিচে প্লাস ওয়ান উপরে গলি মাইনাস ওয়ান হয়ে গেলো ঠিক আছে তাহলে দেখো এটা ডাইন পাশের সাথে মিলে গেলো তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড উভয় পক্ষ উভয় পাশ মিলে গেলো অঙ্কটিও হয়ে গেল আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছ মানব চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো অন্যের দোষ খোঁজা অন্যের ত্রুটি খোঁজা অন্যের অহিত করা অন্যের ভালো সহ্য না করা কিন্তু ধৈর্য সহনশীল আর শিষ্ট প্রকৃতির মানুষ অন্যের দোষ ত্রুটি না খুঁজে অন্যের হিত কামনা করে আমরা সর্বকাজে সর্বংসহার পরিচয় দিয়ে নির্মল আনন্দটুকু খুঁজে নেব এই প্রত্যাশাতে শেষ করছি আজকের ক্লাস সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আজকে এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা সবাইকে ধন্যবাদ